السلام علیکم ورحمت اللہ وبرکاتہ প্রিয় দর্শক, আল্লাহ তাআলার অশেষ মেহরবানি ও দয়ায় আশা করি আপনারা ভালোই আছেন। আজকের ক্লাসে আপনাদেরকে সূরা বাকারার 6 নম্বর আয়াত থেকে নিয়ে 9 নম্বর আয়াত পর্যন্ত সহজ শুদ্ধ করে উচ্চারণ করা শেখাবো ইনশাআল্লাহ। এর আগের ক্লাসে সূরা বাকারা শুরু থেকে নিয়ে 5 নম্বর আয়াত পর্যন্ত শিখিয়েছিলাম। যেসব ভাইরা এখনো পর্যন্ত ওই ভিডিওটা দেখেননি তাদের কাছে আমি অনুরোধ করব সর্বপ্রথম ওই ভিডিওটা দেখবেন। আজকের ক্লাস পর্ব নম্বর 2 শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা, এখানে দেখুন নুনের উপরে তাসদীদ রয়েছে। এই নুনের উপরে তাসদীদ থাকার কারণে এই নুনটাকে একটু নাকে গুন্না করে পড়তে হবে। ইন্নাল এই নুনটা লামের সাথে যুক্ত হয়ে ইন্নাল্লাযীনা কাফারু, এখানে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, এখানে দেখুন এই ওয়াওয়ের উপরে মোটা চিহ্ন রয়েছে। এই মোটা চিহ্ন থাকা মানে আমাদেরকে চার আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সাওয়াউন আলাইহিম ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম, এখানে দেখুন এই নুনের পরে জাল আছে, এই জন্য এটা ইখফা হবে আর ইখফার আওয়াজ নাকে গুন্না করে পড়তে হয়। আআনযারতাহুম আম লাম তুনযিরুহুম লা ইউমিনুন, আরো একবার এই আয়াতটাকে পড়ে নি। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরুহুম লা ইউমিনুন, এখানে এই যে নুন জবর রয়েছে এই নুন জবরটা কিন্তু হবে না, কারণ আমরা এখানে আয়াত করছি আর আয়াত করলে লাস্টের অক্ষরটাকে সাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় আর তিন আলি পরিমাণ টান দিতে হয়। লা ইউমিনুন, এখানে দেখুন একটা হামজা রয়েছে, এই হামজাটা থাকার কারণে এখানে একটু ঝটকা করে পড়তে হবে। লা ইউমিনুন খতামাল্লাহু আলা কুলুবিহিম খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم, এখানে দেখুন একটা জা রয়েছে, একটা আরবি হরফ রয়েছে আয়াতের মতো করে, কিন্তু এই জাটাকে আমরা ধরবো না, একসাথে পড়বো। এবং এই ওয়াওকে ওয়াওর উপরে তাসদীদ থাকার কারণে এই ওয়াওটাকে তায়ের সাথে যুক্ত করে এই তায়ের দুটো যে পেশ রয়েছে এই দুটো পেশের মধ্যে একটা পেশকে নিয়ে এই ওয়াওয়ের সাথে যুক্ত করে মিলিয়ে পড়বো। গিসাওয়াতু ওয়ালাহুম আযাবুন আযীম খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. তারপরে আয়াত আমরা লক্ষ্য করি, ومن الناس
এখানে দেখুন নুনের উপরে তাসদীদ রয়েছে এবং তার আগের অক্ষর নুন রয়েছে এই জন্য এখানে গুণনা করে পড়তে হবে অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না যেখানেই দেখবেন নুনের উপরে তাসদীদ থাকবে সেখানে কিন্তু গুণনা করে পড়তে হবে এখানেও দেখুন রয়েছে তাই এখানেও আমাদেরকে গুণনা করে পড়তে হবে মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন এই যে হা মিম পেশ হুম আছে তারপরে দেখুন একটা বা রয়েছে বা থাকলে কিন্তু গুণনা করে পড়তে হবে আরো একবার এই আয়াতটাকে পুরো পড়ে নি অমিনু আমি وباليوم الآخر وما هم بمؤمنين যে আয়াতের উপরে এই মিম থাকবে সেখানে অফ করা লাজিম হয়ে যায় মানে এখানে থামতেই হবে সেই জন্য এখানে এমনিতে তো আয়াত রয়েছে আপনারা থামতে পারেন মিম না থাকলেও থামতে পারেন অনেক সময় কি হয় যাদের দম অনেক বেশি তারা দুটো তিনটা আয়াত একসাথে একটা টান দিয়ে একটা দম দিয়ে পড়ে তো এইখানে সেইভাবে পড়তে পারবেন না কারণ এখানে মিম রয়েছে এখানে অফ করা লাজিম এখানে থামতেই হবে আর এখানে আয়াত করলে অফ করলে এখানে কিন্তু এই নুনটাকে জাবাত ধরা হবে না এটাকে সাকিন ধরা হবে সাকিন ধরে এই নুনের সাথে যুক্ত করে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে আর একবার এই আয়াতটাকে পড়ি ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين তারপরে আমরা লক্ষ্য করি يخادعون الله والذين آمنوا يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون এখানে এই নুনটাকে এই রয়ের সাথে যুক্ত করে তিন আলি পরিমাণ টান দিয়ে পড়বেন যেহেতু এখানে আয়াত করছেন তাই আর একবার এই আয়াতটাকে পড়ে নি يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون ঠিক এইভাবে পড়বেন আশা করি আপনারা আমার সাথে সাথে যদি পড়েন তো অবশ্যই আপনারা সহিশুদ্ধভাবে উচ্চারণ করে পড়তে পারবেন আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা সবসময় অন করে রাখবেন যাতে এর পরের ক্লাসগুলো আপনি খুব সহজেই পেতে পারেন